আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বানিস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রান্না করতে হয়, এখানে আমি হাঁড়িতে কিছু পরিমাণ তেল দিয়েছি, এখানে আমি পেঁয়াজ পেস্ট নিয়েছি, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচের কিছু কম মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো বা যে যার ইচ্ছে মতো দিতে পারেন। এখন আমি এটা একটা পেস্ট তৈরি করব। আর হাঁড়িতে আমি তেলটা গরম হতে দিয়েছি, এখানে আমি পেস্ট দিয়ে দিব। আমি কষানোর আগ পর্যন্ত অপেক্ষা করব, যখন উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি চিংড়ি দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পরে অপেক্ষা করতে হবে, ভালো করে কষাতে হবে। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিব। লাউটা সাধারণত কাটার আগে ধুয়ে নেবেন, তাহলে ভালো হয়। আর এখন আনসিজনের লাউ, তেমন বেশি একটা পানি ওঠে না, তাই সামান্য একটু পানি আমি অ্যাড করব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিট পর আমি ফিরে আসব। 10 মিনিট পরে ফিরে আসলাম, কিছুটা হয়ে গেছে লাউ, পুরোপুরি হয়নি। আমি টেস্ট বাড়ানোর জন্য হাফ চা চামচ চিনি অ্যাড করছি। এখানে আপনারা চিনি না চাইলেও দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমার কাছে মনে হয় চিনিটা দিলে টেস্ট একটু ভালো আসে, কারণ এখন সিজনালি লাউ না, তাই লাউটা মিষ্টি ভাব থাকে না। আর লাউ মিষ্টি কুমড়ো এগুলো মিষ্টি ভাব না হলে তেমন একটা ভালোও লাগে না। তো আরও 10 মিনিট পর আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি, আমি ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছিলাম। লাউটা আমার প্রায় শেষ পর্যায়ে হয়ে এসছে। আর লাউটা সবসময় চমকা জ্বালে রান্না করতে চেষ্টা করবেন, কারণ লাউ বেশিক্ষণ চুলায় রান্না করলে একটা টকটক ভাব চলে আসে। হয়ে গেল আমার লাউ চিংড়ি, এবার পরিবেশনের পালা। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্টে আমাকে জানাবেন। আর সবাই বাসায় ট্রাই করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।